এই ভিডিওতে উদাহরণসহ বিভিন্ন প্রকার পুষ্পবিন্যাসের সংক্ষেপে আলোচনা করা হবে। ভিডিওর শেষে কমেন্ট বক্স থেকে ভিডিও কন্টেন্টের পিডিএফ ফর্মের লিংক দেওয়া আছে, যে কেউ একটা চাইলে অ্যাক্সেস করতে পারবে। তো শুরু করছি পুষ্পবিন্যাস বা ইনফ্লোরেসেন্স। সপুষ্পক উদ্ভিদ তার জীবনচক্রে অঙ্গজ বৃদ্ধির সাথে সাথে নির্দিষ্ট নিয়ম মেনে জননাঙ্গ অর্থাৎ পুষ্প বা ফুল উৎপন্ন করে, এবং এই যে ফুল যখন গাছে উৎপন্ন হচ্ছে তখন একটা নির্দিষ্ট রীতিতে এরা সজ্জিত থাকে বা উৎপন্ন হয়, সেটা এককভাবেও হতে পারে কিংবা গুচ্ছাকারেও হতে পারে। দেখা যায় যে ফুলগুলো একটা নির্দিষ্ট দণ্ডের উপর জন্মাচ্ছে, যাকে বলা হয় পুষ্পদণ্ড বা মঞ্জুরি দণ্ড বা র্যাচিস। যখন পুষ্পবিন্যাসের যৌগিক গঠন হয়, অর্থাৎ পুষ্পদণ্ডটি যখন একটাই দণ্ড না থেকে অনেকগুলো শাখা প্রশাখা যুক্ত হয়, তখন তাকে যৌগিক দণ্ড বলা হয়। সেক্ষেত্রে যে শাখা প্রশাখাগুলো উৎপন্ন হচ্ছে পুষ্পদণ্ড থেকে তাকে শাখা র্যাচিস বা র্যাচিলা বলা হয়। তো কনক্লুড করে বলা যায় যে মঞ্জুরি দণ্ডের ওপরে যে সুনির্দিষ্ট পদ্ধতিতে ফুলগুলো বিন্যস্ত থাকে তাকে পুষ্পবিন্যাস বলা হয়। সপুষ্পক উদ্ভিদের পুষ্পবিন্যাসকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, অনিয়ত, নিয়ত এবং মিশ্র পুষ্পবিন্যাস। আর মঞ্জুরিদণ্ডের দৈর্ঘ্য এবং আকারের বিভিন্নতা অনুসারে অনিয়ত পুষ্পবিন্যাসকে তিনটি ভাগে ভাগ করা যায়, প্রধানাক্ষ প্রলম্বিত, প্রধানাক্ষ সংকুচিত এবং প্রধানাক্ষ স্ফীত। প্রধানাক্ষ প্রলম্বিতকেও আবার দুটো ভাগ করা হয়, বৃন্তির উপস্থিতি অনুসারে পুষ্প সবৃন্তক এবং পুষ্প অবৃন্তক। অনিয়ত পুষ্পবিন্যাস, এই ধরনের পুষ্পবিন্যাসের ক্ষেত্রে মঞ্জুরিদণ্ডের অগ্রভাগে কোনো রকম কোনো ফুল উৎপন্ন হয় না এবং অসংখ্য অবৃন্তক বা সবৃন্তক ফুল অগ্রণমুখভাবে মঞ্জুরিদণ্ডের ওপরে উৎপন্ন হয়। অগ্রণমুখভাবে মানে হচ্ছে সবচেয়ে পরিণত যে ফুল সেটা নিচের দিকে এবং অপরিণত যে ফুল সেটা উপরের দিকে অবস্থান করে। তুলনায় নিয়ত পুষ্পবিন্যাসের ক্ষেত্রে মঞ্জুরিদণ্ডের যে বৃদ্ধি সেটা সীমিত হয়, মঞ্জুরিদণ্ডের শীর্ষে ফুল উৎপন্ন হয় এবং ফুলগুলি সবে নিম্নমুখভাবে উৎপন্ন হয়, অর্থাৎ সবচেয়ে পরিণত ফুলটি ওপরের দিকে, অপরিণত ফুলটি নিচের দিকে অবস্থান করে। সাধারণত দেখা যায় যে নিয়ত পুষ্পবিন্যাসে যে সংখ্যক ফুল উৎপন্ন হয় সেটা অনিয়ত পুষ্পবিন্যাসের তুলনায় অনেকটাই কম হয়। আর মিশ্র পুষ্পবিন্যাস, যেখানে নিয়ত এবং অনিয়ত উভয় প্রকার পুষ্পবিন্যাসের মিশ্রণ দেখতে পাওয়া যায়, সেটাই মিশ্র পুষ্পবিন্যাস। তো এর আগে যেটা বললাম যে অনিয়ত পুষ্পবিন্যাসকে তিনটি ভাগে ভাগ করা যায়, প্রধানাক্ষ প্রলম্বিত, প্রধানাক্ষ সংকুচিত, প্রধানাক্ষ স্ফীত। প্রধানাক্ষ প্রলম্বিতে যখন কোনো মঞ্জুরিদণ্ড বা প্রধানাক্ষটি লম্বা হয় এবং শাখা প্রশাখার উপস্থিতি অনুসারে একে আবার দুটো ভাগ হয়, সরল এবং যৌগিক। সরলের ক্ষেত্রে মঞ্জুরিদণ্ডটির কোনো শাখা প্রশাখা থাকে না এবং ফুলগুলি সরাসরি পুষ্পদণ্ডের উপর উৎপন্ন হয়। ফুলগুলো বৃন্তযুক্ত হতে পারে কিংবা বৃন্তহীন হতে পারে। আর যৌগিকের ক্ষেত্রে দেখা যায় যে মঞ্জুরিদণ্ডটি শাখা প্রশাখা বিশিষ্ট হয় এবং শাখা প্রশাখাগুলোর ওপরেও সবৃন্তক বা অবৃন্তক ফুল উৎপন্ন হয়। প্রধানাক্ষ সংকুচিত, এক্ষেত্রে কি হয়, প্রধানাক্ষ বা মঞ্জুরিদণ্ডটি সংকুচিত হয়ে যায় এবং একটা বিন্দু থেকে সবৃন্তক ফুলগুলি উৎপন্ন হয়েছে বলে মনে হয়। আর প্রধানাক্ষ স্ফীতর মধ্যে কি হয়, মঞ্জুরিদণ্ডটি স্ফীত হয়, প্রসারিত হয়ে একটা পুষ্পাধার গঠন করে এবং যার উপরে অবৃন্তক ফুলগুলো জন্মায়। মঞ্জুরিদণ্ডের উপরে সবৃন্তক ফুলগুলোকে নিম্নলিখিত প্রকারে ভাগ করা যায়, রেসিম, যৌগিক রেসিম বা প্যানিকল, করিম্ব এবং যৌগিক করিম্ব। রেসিম, এই প্রকার অনিয়ত পুষ্পবিন্যাসে কি হয়, মঞ্জুরিদণ্ডটি খুব সুদীর্ঘ হয়, অশাক হয়, মানে কোনো রকম শাখা প্রশাখা থাকে না এবং প্রধানাক্ষের অগ্রভাগে কোনো ফুল উৎপন্ন হয় না। ফুলগুলি সবই সবৃন্তক হয় এবং এরা অগ্রণমুখভাবে ফোটে, পরিণত ফুলটি সবচেয়ে নিচে, অপরিণত ফুলটি সবার ওপরের দিকে থাকে এবং প্রত্যেকটা পুষ্পবৃন্ত মোটামুটি সমান দৈর্ঘ্যের হয়। উদাহরণ ক্লিওম ভিসকোসা, হলুদ হুড়হুড়িয়া ফুল, আইকর্নিয়া ক্র্যাসিপেস, কচুরিপানা,
টোটোলারিয়া জুনসিয়া শনপাট, কনভ্যালারিয়া ম্যাজালিস উপত্যকার কমল, ব্রাসিকা ন্যাপাস রেপসিড, র্যাফানা স্যাটাইভাস মুলো, টোটোলারিয়া ল্যান্সিওলেটা অতসী, যৌগিক রেসিম বা প্যানিকল। এই প্রকার পুষ্পবিন্যাসে মঞ্জরিদণ্ডটি অনিয়তভাবে বৃদ্ধি পায় এবং এর থেকে মঞ্জরিদণ্ডের উপরে অনেকগুলো শাখা উৎপন্ন হয়। প্রত্যেকটি শাখার উপরে যে ফুলগুলো থাকে সেগুলো সবই রেসিম পুষ্পবিন্যাসে সজ্জিত থাকে। এক্সাম্পল, ইউকা রোস্ট্রাটা শতাব্দী, লিচি চাইনেন্সিস লিচু, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আম, অ্যাজডাইরেক্টরা ইন্ডিকা নিম, হাইড্রেঞ্জিয়া প্যানিকুলাটা, লাজরেস্টমিয়া স্পেসিওজা, জারুল অ্যাস্কেলভি চাইনেসিস। করিম্ব, এই প্রকার অনিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জরিদণ্ডটি রেসিমের তুলনায় কিছুটা ছোট হয় এবং মঞ্জরিদণ্ডের ওপরে যে ফুলগুলো উৎপন্ন হয় সেগুলো সবগুলির বৃন্ত অসমান। দেখা যায় যে নিচের দিকে যে ফুলগুলো আছে সেগুলোর বৃন্ত ওপরের ফুলগুলোর তুলনায় কিছুটা বড় হয়, ফলে ফুলগুলি মঞ্জরিদণ্ডের ওপরে দেখা যায় একই তলে সাজানো অবস্থায় থাকে। ফুলগুলি মঞ্জরিদণ্ডের উপরে অভিকেন্দ্রিকভাবে সজ্জিত হয়। অভিকেন্দ্রিক বলতে পরিধি থেকে কেন্দ্রের দিকে প্রস্ফুটিত হয়। উদাহরণ, আইবেরিস অ্যামারা, ক্র্যাটাজিয়াস জোনেসেই, সেনা সফেরা কালোকাসুন্দা, প্রুনাস সেরুলাটা জাপানি চেরি, ডিলোনিক্স রেজিয়া কৃষ্ণচূড়া, ল্যান্টেনা ক্যামেরা পুটুস। যৌগিক করিম, এই প্রকার অনিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জরিদণ্ডের বিভিন্ন শাখার উপরে দেখা যায় ফুল উৎপন্ন হয় এবং সেই ফুলগুলি সবই করিম পুষ্পবিন্যাসে সজ্জিত থাকে। এক্সাম্পল, কলিফ্লাওয়ার ফুলকপি, সরোপাস অ্যান্ড্রোগাইনাস, পাইরাস কমিউনিস নেশপাতি, ক্যাজিয়া সিয়ামিয়া মিঞ্জিরি ফুল। মঞ্জরিদণ্ডের উপরে অবৃন্ত ফুলগুলি নিম্নলিখিত সজ্জায় সজ্জিত হতে পারে, যেমন মঞ্জুরি বা স্পাইক, যৌগিক স্পাইক, স্ট্রোবিল, ক্যাটকিন বা অ্যামেন্টাম, স্পাইকলেট বা অনুমঞ্জুরি বা ল্যাকিস্টা, স্প্যাডিক্স, যৌগিক স্প্যাডিক্স। মঞ্জুরি বা স্পাইক, এই ধরনের অনিয়ত পুষ্পবিন্যাসের ক্ষেত্রে অবৃন্তক ফুলগুলো দেখা যায় যে সুদীর্ঘ অশাক একটি মঞ্জরিদণ্ডের উপর সরাসরি অগ্রণমুখভাবে জন্মায়। পরিণত ফুলটি সবার নিচে এবং অপরিণত ফুলটি সবার ওপরের দিকে অবস্থান করে এবং অ্যাজ রিজাল্ট যেরকম যে পুষ্পদণ্ডের মাথায় বা শীর্ষে কোনো ফুল উৎপন্ন হয় না। উদাহরণ, ফাইজোস্ট্রেজিয়া অ্যাঙ্গুস্টিফোলিয়া, একবোলিয়াম ভিরিডি নীলকান্ত, স্পিরান্থিস ভার্নালিস, পলিয়েন্থিস টিউবেরোজা রজনীগন্ধা, পাইপার লঙ্গাম পেপল, অ্যাকারান্থাস আসপেরা আপাং, প্ল্যান্টাগো ল্যান্সিওলেটা, স্ট্যাগিটারফেটা জামায়েসেন্সিস, হেডাইচিয়াম করোনারিয়াম দোলনচাপা, জিঞ্জিবার অফিসিনেলি আদা, ভারভাসকাম থ্যাপসাস। যৌগিক স্পাইক, এই প্রকার অনিয়ত পুষ্পবিন্যাসে পুষ্পদণ্ডের ওপর অনেকগুলো শাখা উৎপন্ন হয় এবং প্রত্যেকটি শাখার ওপর যে ফুলগুলো উৎপন্ন হয় সেগুলো সবই স্পাইক পুষ্পবিন্যাসে সজ্জিত থাকে। দেখা যায় যে ফুলগুলি সবেরই মঞ্জরিদণ্ড কি মঞ্জুরিপত্র থাকে ফুলগুলির কক্ষে। এক্সাম্পল, অ্যামারান্থাস ভিরিডিস নোটে এবং অ্যামারান্থাস স্পাইনোসা কাটা নোটে। স্ট্রবিল বা হপ, এটি এক প্রকার যৌগিক পরিবর্তিত যৌগিক স্পাইক, যেখানে দেখা যায় যে স্ত্রী ফুলগুলো সবই মঞ্জুরিপত্রের কক্ষে বা শল্কপত্রের কক্ষে উৎপন্ন হয়। এক্সাম্পল, হিউমুলাস লুপুলাস হপ। এখানে যেমন ছবিতে দেখা যাচ্ছে যে স্ত্রী ফুলগুলো এগুলো মঞ্জুরিপত্র, এগুলোর কক্ষে ফুলগুলো উৎপন্ন হয়েছে। ক্যাটকিন বা অ্যামেন্টাম, এই প্রকার অনিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জরিদণ্ডটি খুবই দুর্বল প্রকৃতির হয় এবং অসংখ্য অপ্রিন্তক একলিঙ্গ ফুল অগ্রণমুখভাবে এই পুষ্পদণ্ডের উপরে প্রস্ফুটিত হয়। এর ফলে কি হয়, সমগ্র পুষ্পদণ্ডটি ফুলের ভারে নিচের দিকে ঝুঁকে যায়। অনেক সময় দেখা যায় যে নিষেকের পরে এই পুষ্পদণ্ডটি ঝরে পড়ে, যেমন
টাইফা ল্যাটিফোলিয়া হোগলা, একালাইফা ইন্ডিকা মুক্ত ঝুরি, করেলাস কর্নিউটা, পাইপার নায়াগ্রাম গোলমরিচ, একালাইফা হিসপিটা শিবজটা, প্রোসোপিস জুলিফ্লোরা, কোয়ারকাস রোবার ওক, বেটুলা পেপাইরিফেরা, পেপার বার্চ, বেটুলা পেন্ডুলা, মোরাস অ্যালবা সাদাতুত, মোরাস রুব্রা লালতুত, স্পাইকলেট বা অনুমঞ্জুরি। এই ধরনের অনিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জুরিদণ্ডটি খুবই সংক্ষিপ্ত হয়ে যায়, যার জন্য একে বলা হয় অনুমঞ্জুরি। প্রত্যেকটি অনুমঞ্জুরিতে এক বা একাধিক পুষ্পিকা উৎপন্ন হয়। প্রত্যেক অনুমঞ্জুরিতে দেখা যায় যে তিনটি মঞ্জুরি পত্র এবং একটি মঞ্জুরি পত্রিকা থাকে। সম্পূর্ণ অনুমঞ্জুরিটির নিচের দিকে থাকে প্রথম এবং দ্বিতীয় মঞ্জুরি পত্রিকা, যাকে বলা হচ্ছে লোয়ার গ্লুম অ্যান্ড আপার গ্লুম। এর ঠিক ওপরে থাকে তৃতীয় মঞ্জুরি পত্র, যেটা সপুষ্পক এবং বর্মাকার লেমা। এই লেমার ঠিক ওপরে বিপরীত দিকে থাকে মঞ্জুরি পত্রিকা পেলিয়া। এই পেলিয়ার কক্ষে উৎপন্ন হয় ফুল। একে ফুল ঠিক বলা যাবে না, এটাকে পুষ্পিকা বলা হয়, পুষ্প না বলে পুষ্পিকা। কারণ কি, এই পুষ্পিকা এতটাই ছোট এবং এর মধ্যে কোনো বৃতি বা দলমণ্ডল থাকে না, তার পরিবর্তে থাকে পেরিয়ান্থ বা পুষ্পপুট, যেগুলো আবার পরিবর্তিত হয়ে তৈরি করেছে লরিকিউল। সম্পূর্ণ পুষ্পিকায় একটি গর্ভকেশর এবং দুটি বা তিনটি পুংকেশর নিয়ে গঠিত। এই অনুমঞ্জুরিগুলো সবৃন্তক বা অবৃন্তক হতে পারে। প্রধানত দেখা যায় যে ঘাস জাতীয় গাছগুলোর মধ্যে এই স্পাইকলেট বা অনুমঞ্জুরি প্রকৃতির পুষ্পবিন্যাস থাকে। মঞ্জুরিদণ্ডের উপরে অনুমঞ্জুরিগুলো বিভিন্ন প্রকারে সজ্জিত থাকতে পারে এবং তার উপরে নির্ভর করে তিন প্রকারে হয়, রেসিন স্পাইকলেট, স্পাইক স্পাইকলেট এবং প্যানিকল স্পাইকলেট। তো প্রথমে রেসিন স্পাইকলেট, এই প্রকার পুষ্পবিন্যাসে অনুমঞ্জুরিগুলি সবই সবৃন্তক হয় এবং মঞ্জুরিদণ্ডের উপরে এরা অগ্রন্মুখভাবে রেসিন পুষ্পবিন্যাসে সজ্জিত থাকে, যেমন ফেস্টুকা অ্যালপিনা, ইকাইনোক্লুয়া কোলোনা, প্যাসপালাম কুইবিফ্লোরাম। প্যানিকল স্পাইকলেট, এই প্রকার পুষ্পবিন্যাসে মঞ্জুরিদণ্ড থেকে অনেকগুলো শাখা উৎপন্ন হয়, প্রত্যেকটি শাখার উপরে অনুমঞ্জুরিগুলো প্যানিকল পুষ্পবিন্যাসে সজ্জিত থাকে, যেমন প্যালারিস অরুণডিনাসিয়া, প্যানিকাম ভিরগাটাম, অ্যাভেনাস ট্রিগোজা, অ্যালোপিকিউরাস প্র্যাটেন্সিস। স্পাইক স্পাইকলেট, এই প্রকার পুষ্পবিন্যাসে দেখা যায় যে মঞ্জুরিদণ্ডের উপরে অনুমঞ্জুরিগুলো যেগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো সবই অবৃন্তক এবং এরা স্পাইক পুষ্পবিন্যাসে সজ্জিত থাকে, যেমন হর্ডিয়াম মিউরিনাম, টিট্রিকাম অ্যাস্টিভাম গম, ললিয়াম মাল্টিফ্লোরাম। স্প্যাডিক্স, এই প্রকার পুষ্পবিন্যাসের ক্ষেত্রে পুষ্প মঞ্জুরিটি সামান্য পরিবর্তিত হয়ে তৈরি করে একটা স্থূল এবং রসালো মঞ্জুরিদণ্ড। এই স্থূল এবং রসালো মঞ্জুরিদণ্ডটি এক বা একাধিক বিশেষ ধরনের চমসা নামক বর্ণময় মঞ্জুরিপত্র দ্বারা আবৃত থাকে। সম্পূর্ণ মঞ্জুরিদণ্ডটির ওপরের দিকে থাকে পুংফুল, নিচের দিকে থাকে স্ত্রীফুল, মাঝের দিকে থাকে ক্লিপ ফুল। মঞ্জুরিদণ্ডের ওপরে যে পুষ্পবিহীন বা ফুল ছাড়া অংশ আছে তাকে বলা হয় উদ্গত উপাঙ্গ বা অ্যাপেন্ডিক্স। উদাহরণ, স্প্যাডিফাইলাম ওয়ালেসি, কলোকেশিয়া স্পিসিস, ফ্ল্যামিঙ্গো ফ্লাওয়ার, অ্যান্থোরিয়াম অ্যান্ড্রানাম, অ্যামোরফোফালাস টাইটেনাম, অ্যারিসিমা ট্রাইফাইলাম, ফিলোডেন্ড্রন সেলোডাম, যৌগিক স্প্যাডিক্স। এই প্রকার পুষ্পবিন্যাসে মঞ্জুরি থেকে অনেকগুলো শাখা উৎপন্ন হয়, প্রত্যেকটি শাখার উপরে উৎপন্ন ফুলগুলি সবই স্প্যাডিক্স পুষ্পবিন্যাসে সাজানো থাকে, যেমন ফিনিক্স ড্যাকটাইলিফেরা খেজুর, কোকোস নুসিফেরা নারকেল, অ্যাভেনা অ্যারিকা ক্যাটেচিও সুপারি। প্রধান অক্ষ যখন সংকুচিত হয় তখন নিম্নলিখিত প্রকারে পুষ্পমঞ্জুরি হতে পারে,
যেমন ছত্রমঞ্জুরি বা আম্বেল, যৌগিক ছত্রমঞ্জুরি এবং ক্যাপিটেট। ছত্রমঞ্জুরি বা আম্বেল, এই ধরনের অনিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জুরিদণ্ডটির যে ভার্টিক্যাল গ্রোথ সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বা তখন মঞ্জুরিদণ্ডটি সংকুচিত হয় এবং শীর্ষে বেশ কিছু মঞ্জুরি পত্রিকা চক্রাকারে সাজানো থাকে, যাদের বলা হয় ইনভলিউক্রি অফ ব্র্যাকস। এর কক্ষে ফুলগুলি একটি খোলা বক্রতলে সাজানো থাকে। ফুলগুলি সবই কিন্তু সবৃন্তক এবং বৃন্তগুলি সবই সমান দৈর্ঘ্যের হয়। সবগুলো ফুলই দেখা যায় যে অভিকেন্দ্রিকভাবে সজ্জিত হচ্ছে। অভিকেন্দ্রিক বলতে পরিধি থেকে কেন্দ্রের দিকে, সবচেয়ে পরিণত ফুলটি পরিধির থেকে এবং অপরিণত ফুলটি কেন্দ্রের দিকে থাকে। উদাহরণ, অ্যালিয়াম ক্যানাডেন্স, সেন্টেলা এশিয়াটিকা, থানকুনি, হাইড্রোকোটাইল সিপথারপিওয়াইডিস, প্রিমুলা ভেরিস, হাইড্রোকোটাইল আম্বিলাটা, যৌগিক ছত্রমঞ্জুরি। এই প্রকার পুষ্পবিন্যাসে মঞ্জুরিদণ্ডটি ক্ষুদ্র হয় এবং অনেকটা গোলাকৃতি হয়। মঞ্জুরিদণ্ডের শীর্ষ থেকে অনেকগুলো শাখা উৎপন্ন হয় এবং প্রত্যেক শাখায় উৎপন্ন যে ফুল সেগুলো সবই আম্বেল পুষ্পবিন্যাসে সাজানো থাকে। প্রত্যেক শাখাযুক্ত আম্বেলকে বলা হয় আম্বেলেট। কখনো কখনো দেখা যায় মঞ্জুরিদণ্ডটি এতটাই ক্ষুদ্র হয় যে সমগ্র মঞ্জুরিদণ্ডটিকে একটা বিন্দুর মতন মনে হয় এবং ফুলগুলি মঞ্জুরিদণ্ডের অগ্রভাগ থেকে জন্মেছে বলে মনে হয়। উদাহরণ, করিয়েন্ডার স্যাটাইভাম, ধনে, ডকাস পাসলাস, বুনো গাজর, ব্রায়োফাইটাম সেন্সিটিভাম, ঝলই, মেমেসাইলন ইডিউলি, ফ্যাটসিয়া জ্যাপনিকা। ক্যাপিটেট, এই প্রকার অনিয়ত পুষ্পবিন্যাসের ক্ষেত্রে দেখা যায় যে অসংখ্য অপ্রিন্তক ফুল খর্বাকৃতি মঞ্জুরিদণ্ডের উপরে থোকার মতন সাজানো থাকে, ফলে সমগ্র পুষ্পবিন্যাসটি অনেকটা গোলাকার বলের মতন হয়। যেমন অ্যালবেসিয়া লেবেক, শিরিষ, মাইমোসা পুডিকা, লজ্জাবতী, গমফ্রিনা গ্লোবোসা, একাশিয়া নাইলোটিকা বাবলা। প্রধান অক্ষ স্ফীত বা প্রসারিত হলে দু প্রকারেরই পুষ্পবিন্যাস দেখা যায়, ক্যাপিচুলাম বা মুন্ডক এবং যৌগিক মুন্ডক। ক্যাপিচুলাম, এই প্রকার পুষ্পবিন্যাসে প্রধান অক্ষটি দৈর্ঘ্যে বৃদ্ধি পায় না এবং এটি দৈর্ঘ্যে বৃদ্ধি না হয়ে স্থূল হয়, স্ফীত হয় এবং প্রসারিত হয়, যাকে বলা হয় পুষ্পাধার বা রিসেপ্টেকল। পুষ্পধারের ওপরে অনেকগুলো অপ্রিন্তক পুষ্প জন্মা, যাদের পুষ্পিকা বা ফ্লোরেট বলে। মুন্ডক পুষ্পবিন্যাসে পুষ্পিকাগুলি সবই অভিকেন্দ্রিকভাবে জন্মায়, অভিকেন্দ্রিক অর্থাৎ প্রান্ত থেকে কেন্দ্রের দিকে জন্মায়। পুষ্পধারের নিচে অনেকগুলো ছোট ছোট মঞ্জুরি পত্রিকা চক্রাধারে সাজানো থাকে, যাদের ইনভলিউক্রি অফ ব্র্যাকস বলা হয়। এ ধরনের পুষ্পবিন্যাসে সমগ্র পুষ্পবিন্যাসটিকে দেখে একটি মাত্র পুষ্প বলে মনে হয়। বাইরের দিকে যে লম্বা পাতার মতন পুষ্পিকা আছে তাকে রে ফ্লোরেট বা প্রান্ত পুষ্পিকা, এবং মাঝে নলের মতন যে পুষ্পিকাগুলো থাকে তাকে ডিসক্লোরেট বা মধ্য পুষ্পিকা বলা হয়। পুষ্পিকার প্রকৃতির উপরে নির্ভর করে ক্যাপিচুলাম দু প্রকার হতে পারে। হোমোগ্যামাস ক্যাপিচুলাম, এ প্রকার মুন্ডক পুষ্পবিন্যাসে যে কোনো এক প্রকারের পুষ্পিকা থাকে, হয় প্রান্ত পুষ্পিকা থাকে বা মধ্য পুষ্পিকা থাকে। যেমন ভার্নোনিয়া সিনেরিয়া, ব্লুমিয়া ল্যাসেরা, এমিলিয়া সংকিফোলিয়া, ক্রাসোসেপোলাম ক্রিপিডিয়াইডিস, অ্যাজিরেটাম কনিজয়ডিস, হেটেরোগ্যামাস। এই প্রকার মুন্ডক পুষ্পবিন্যাসে দু প্রকারেরই পুষ্পিকা থাকে, মধ্য পুষ্পিকা এবং প্রান্ত পুষ্পিকা দুটোই থাকে। এক্ষেত্রে দেখা যায় যে প্রান্ত পুষ্পিকাগুলো ক্লিপ বা স্ত্রীলিঙ্গের হয় এবং এদের লিগিউল থাকে, আর মধ্য পুষ্পিকা উভলিঙ্গের হয়। যেমন জিনিয়া এলিগ্যান্স, হেলিয়ান্থাস অ্যানাস, ডালিয়া পিনাটা, কসমোস বাইপিনেটাস। যৌগিক মুন্ডক, যৌগিক মুন্ডক মানে অনেকগুলো ছোট ছোট সরল মুন্ডক মঞ্জুরিদণ্ডের শীর্ষে একত্রিত হয়ে গোলাকার যৌগিক মুন্ডক গঠন করে। এই যে সরল মুন্ডকগুলো সেগুলো একটিমাত্র পুষ্পিকার সমন্বিত হয়।
যেমন স্পেরান্থাস ইন্ডিকাস, ল্যাগাসিয়াম মলিস। এখানে যেমন দেখা যাচ্ছে এই এই সরল মুণ্ডকটি শুধুমাত্র একটি পুষ্পিকা দিয়ে তৈরি, এবং এরকম অনেকগুলো সরল মুণ্ডক মিলে একটি যৌগিক মুণ্ডক গঠন করেছে। আরেকটি উদাহরণ একাইনপস স্ফেরোসেফালাস, নিয়ত পুষ্পবিন্যাস। মঞ্জরীদণ্ডের আকৃতি ও ফুলগুলোর সজ্জারীতি অনুসারে নিয়ত পুষ্পবিন্যাসকে নিম্নলিখিত প্রকারে ভাগ করা যায়, যেমন একক বা সলিটারি সাইম, একপার্শ্বীয় বা ইউনিপেরাস সাইম বা মনোকেশিয়াল সাইম, দ্বিপার্শ্বীয় বা বাইপেরাস সাইম বা ডাইকেশিয়াম সাইম, বহুপার্শ্বীয় বা মাল্টিপেরাস সাইম বা পলিকেশিয়াল সাইম, বিশেষ নিয়ত বা স্পেশাল সাইম। এই একপার্শ্বীয় বা ইউনিপেরাস সাইমকে আবার তিন ভাগে ভাগ করা যায়, শূন্যাকার, বৃষ্টিকাকার নিয়ত, রিফিডিয়াম বা সিম্পোডিয়াল সাইম। একক বা সলিটারি সাইম, এই প্রকার পুষ্পবিন্যাসে মঞ্জরীদণ্ডের শীর্ষে অথবা কক্ষে একটিমাত্র ফুল ফোটে, যেমন সাইডা অ্যাকিউটা, হেলিয়ান্থাস সরি হিবিস্কাস রোজা সাইনেন্সিস জবা, ট্রিলিয়াম গ্র্যান্ডি ফ্লোরাম, গার্ডেনিয়া জ্যাসমিনয়েডিস গন্ধরাজ, প্যাপাভার সমনি ফেরাম, পপি, আর্জিমন মেক্সিকানা শিয়াল কাটা, মনোকেশিয়াল বা একপার্শ্বীয় বা ইউনিপেরাস সাইম। এই প্রকার নিয়ত পুষ্পবিন্যাসের ক্ষেত্রে পুষ্পদণ্ডের শীর্ষে প্রথম ফুলটি ফোটার পরে প্রধান অক্ষের যে কোনো এক পাশে ফুলগুলি ফুটে থাকে। এটিকে তিন ভাগ করা যায়, যেরকম এর আগে বলেছিলাম, শূন্যাকার বা হেলিকয়েড সাইম, বস্ট্রিক্স। এই প্রকার একপার্শ্বীয় নিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জরীদণ্ডের শীর্ষে প্রথম ফুল ফোটার পরে তার ঠিক নিচ থেকে একটি শাখা উৎপন্ন হয় এবং তার শীর্ষেও ফুল উৎপন্ন হয়। এই ফুলের নিচে বা এই শাখার নিচ থেকেও আবার একটা প্রশাখা উৎপন্ন হয়, তার শীর্ষেও হয় উৎপন্ন হয় ফুল, এই প্রশাখা থেকেও আবার পুনরায় শাখা উৎপন্ন হতে পারে। দেখা যায় যে পর্যায়ক্রমে যে কোনো একদিকে হয় ডান দিকে অথবা বাম দিকে শাখা এবং তাদের শীর্ষে ফুল উৎপন্ন হতে থাকে, যেমন হ্যামেলিয়া প্যাটেন্স, কমেলিনা ফক্স কাউলি, হেলিওট্রপিয়াম অ্যাম্প্লেক্সি কাউলি, অ্যামসেনকিয়া গ্র্যান্ডি ফ্লোরা, হেলিয়ান সরি রানানকুলাস পলিয়েন্থেমস, বৃষ্টিকাকার নিয়ত বা স্কর্পিওয়েড সাইম বা সিনসিনাস। এই ধরনের একপার্শ্বীয় নিয়ত পুষ্পবিন্যাসে ফুলগুলি পর্যায়ক্রমে ডান দিকে ও বাম দিকে উৎপন্ন হয়, যেমন ধরো দেখা যাচ্ছে এখানে ছবিতে মঞ্জরীদণ্ডের শীর্ষে প্রথম ফুলটি উৎপন্ন হলো, তার থেকে ডান দিক থেকে একটা শাখা উৎপন্ন হয়ে তার শীর্ষে ফুল, এই শাখা থেকে আবার বাঁ দিকে আর একটা শাখা উৎপন্ন হয় তার শীর্ষে ফুল, ক্রমাগত একইভাবে ডান দিক থেকে বাঁ দিকে অনেকটা জিগজ্যাগভাবে শাখা এবং তাদের শীর্ষে ফুলগুলো উৎপন্ন হতে থাকে। হেলিওট্রপিয়াম ইন্ডিকাম হাতিসুর, প্যাসলিয়া পার্সি, মায়োসটিস স্কর্পিওয়েডিস, এখানে যেমন ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফুলগুলি ডান দিকে বা দিকে এভাবে উৎপন্ন হচ্ছে, গ্যালেরিয়া কার্নিভোরা, সিমফাইটাম অফিসিনেলি, স্পাইজেলা মেরিল্যান্ডিকা, রিফিডিয়াম বা সিম্পোডিয়াল সাইম। এই প্রকার পুষ্পবিন্যাসে ফুলগুলি প্রথমে বৃষ্টিকাকার নিয়ত পুষ্পবিন্যাসে উৎপন্ন হলেও পরবর্তীকালে পুষ্পদণ্ডের দ্রুত বৃদ্ধির জন্য ফুলগুলি সবই একই তলে অবস্থান করে যায়, যেমন এখানে দেখা যাচ্ছে ফুলগুলি সবই একই তলে অবস্থান করেছে, যেমন সোলানাম নায়াগ্রাম কাকমাছি, দ্বিপার্শ্বীয় বা বাইপেরাস সাইম। এই ধরনের নিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জরীদণ্ডের শীর্ষে প্রথম ফুলটি উৎপন্ন হবার পরে শীর্ষের নিচে মঞ্জরীদণ্ডের একই স্থান থেকে বিপরীত অভিমুখে দুটি শাখা উৎপন্ন হয় এবং তাদের অগ্রভাগেও ফুল ফোটে, এই শাখা থেকে একই রকমভাবে প্রশাখা দুই বিপরীত দিকে উৎপন্ন হয় এবং তাদের শীর্ষ ফুল ফোটে। দেখা যায় যে ফুলগুলি সবই নিম্নমুখভাবে উৎপন্ন হচ্ছে, মানে পরিণত ফুলটি সবার উপরে এবং অপরিণত ফুলটি সবার নিচে, এবং অপকেন্দ্রীয়ভাবে ফোটে, মানে কেন্দ্র থেকে প্রান্তের দিকে ফুলগুলি ফোটে, যেমন ক্লেরোডেনড্রাম ইনফরচুনেটাম ঘেটু, নিকটান্থাস আরবোট্রিস্টিস, স্টেলারিয়া মেডিয়া, ডায়ান্থাস স্টাইনেন্সিস বোগনভেলিয়া, জ্যাসমিনাম অরিকুলেটাম জুই, জ্যাসমিনাম মাল্টিফ্লোরাম কুন্দ, বহুপার্শ্বীয় বা মাল্টিপেরাস সাইম। এই প্রকার নিয়ত পুষ্পবিন্যাসের ক্ষেত্রে মঞ্জরীদণ্ডের শীর্ষে প্রথম ফুলটি ফোটার পরে মঞ্জরীদণ্ডের নিচের দিকে যে কোনো একটা অংশ থেকে
দুইয়ের বেশি শীর্ষ পুষ্প সমন্বিত শাখা সৃষ্টি এবং প্রতিটি শাখা থেকে ঠিক একই রকম ভাবে আবার প্রশাখা উৎপন্ন হতে পারে এবং তাদের শীর্ষ ফুল ফোটে। ফুলগুলি দেখা যায় সবই অপকেন্দ্রিকভাবে, অপকেন্দ্রিক বলতে কেন্দ্র থেকে প্রান্তের দিকে এবং নিম্নমুখভাবে ফোটে, অর্থাৎ সর্বাপেক্ষা পরিণত ফুলটি ওপরের দিকে এবং অপরিণত ফুলটি নিচের দিকে অবস্থান করে। যেমন স্যাম্বাকাস নায়াগ্রা, বিবর্নাম অপিউলাস, নেরিয়াম ওলিয়েন্ডার, ক্যালোট্রপিস জায়গানসিয়া আকন্দ, ক্যারিসা ক্যারান্ডাস করমচা। বিশেষ নিয়ত পুষ্পবিন্যাস, যেসব জটিল প্রকৃতির পুষ্পবিন্যাসকে পূর্ববর্তী বিভাগগুলোতে বিন্যস্ত করা যায় না তাদের বিশেষ নিয়ত পুষ্পবিন্যাস বা স্পেশাল সাইমোস বলা হয়। একে নিম্নলিখিত প্রকারে ভাগ করা যায়, যেমন উদুম্বর বা হাইপ্যান্থোডিয়াম, ভৃঙ্গার মঞ্জুরি বা সায়াথিয়াম, ভার্টিসিলাস্টার, সিনান্থিয়াম এবং সাইমোস হেড। হাইপ্যান্থোডিয়াম, এই ধরনের পুষ্পবিন্যাসে মঞ্জুরি দণ্ডটি একটি ফাঁপা গোলাকার ও রসালো পুষ্পাধার গঠন করে এবং পুষ্পাধারের শীর্ষে শল্ক মঞ্জুরি পত্র দ্বারা আবৃত একটা ছিদ্র থাকে যাকে বলা হয় অস্টিউল। এই অস্টিউল দিয়ে ভেতরে বিভিন্ন পলিনেটর প্রবেশ করতে পারে। পুষ্পাধারের ভেতরে ওপরের দিকে থাকে পুংপুষ্প, নিচের দিকে থাকে স্ত্রী পুষ্প এবং মাঝে থাকে ক্লিপ পুষ্প, এবং এই পুষ্পগুলির সবই নিয়ত পুষ্পবিন্যাসে বিন্যস্ত থাকে। যেমন ফাইকাস রেসিমোজা জগডুমুর, ফাইকাস বেঙ্গালেন্সিস বট, ফাইকাস অরিকুলেটা, ফাইকাস রাউবার্গি, সায়াথিয়াম। এই প্রকার নিয়ত পুষ্পবিন্যাসে দেখা যায় যে পুষ্পদণ্ডটি সীমিত বৃদ্ধি পায়, পেয়ে একটা উত্তলাকার পুষ্পাধার গঠন করে। যেমন এখানটায় ছবিতে দেখানো হয়েছে, দেখা যাচ্ছে যে পুষ্পাধারটি একটি উত্তলাকার গঠন তৈরি করেছে, পুষ্পাধার যেটাকে বলা হচ্ছে, এবং এই পুষ্পাধারের কেন্দ্রে কেবলমাত্র একটি মাত্র গর্ভকেশর সমন্বিত থাকে দীর্ঘ স্ত্রী পুষ্পিকা এবং তাকে বেষ্টন করে থাকে পুংকেশর সমন্বিত অসংখ্য পুং পুষ্পিকা। স্ত্রী এবং পুং দুটোরই ক্ষেত্রে কিন্তু বৃন্ত থাকে। এই স্ত্রী পুষ্পিকাকে ঘিরে পুং পুষ্পিকাগুলো অপকেন্দ্রীয়ভাবে নিয়ত পুষ্পবিন্যাসে বিন্যস্ত থাকে। অপকেন্দ্রীয় বলতে কেন্দ্র থেকে পরিধির দিকে বিন্যস্ত থাকে। দেখা যায় যে পুং পুষ্পিকার তুলনায় স্ত্রী পুষ্পিকার বৃন্তটা অনেকটাই দীর্ঘ, যার ফলে এটি পুষ্পাধারের বাইরে বেরিয়ে আসে। সমগ্র পুষ্প মঞ্জুরিটি কয়েকটি বর্ণময় মঞ্জুরি পত্র দ্বারা আবৃত থাকে। অনেক সময় দেখা যায় যে মঞ্জুরি পত্রের গর্ভে গর্ভে বা বলাটাকে কক্ষের দিকে মধুগ্রন্থি থাকে। এখানে যেমন ছবিতে দেখানো যাচ্ছে যে এটি পুরোটাই একটা ইনফ্লোরেসেন্স, সায়াথিয়াম ইনফ্লোরেসেন্স, এবং এগুলো সবই মঞ্জুরি পত্রিকা স্ত্রী ফুল, এগুলো সবই পুরুষ ফুল, এটা মধুগ্রন্থি। যেমন ইউফোরবিয়া পালচেরেমা, পেডিলেন্থাস টিথিম্যালয়েডিস, ইউফোরবিয়া মিলি, ইউফোরবিয়া হিটা, ক্রোটন বনপ্ল্যান্ডিয়ানাম। ভার্টিসিলেস্টার পুষ্পবিন্যাস, এই প্রকার পুষ্পবিন্যাসে কাণ্ডের পর্বে দুদিকে থাকা দুই বিপরীত দিকে থাকা দুটি পাতার কক্ষে ফুল উৎপন্ন হয়। ফুলগুলি বৃন্তযুক্ত বা বৃন্তহীন হতে পারে, বৃন্তযুক্ত হলে খুবই ক্ষুদ্র বৃন্তর হয়। পাতার কক্ষে থাকা এই ফুলগুলি প্রাথমিকভাবে দ্বিপার্শ্বীয় নিয়ত পুষ্পবিন্যাসে সজ্জিত হলেও পরবর্তীকালে সংকুচিত হয়ে বৃষ্টিকাকার নিয়ত পুষ্পবিন্যাসে সজ্জিত হয়। ফলে বিপরীত দিকে থাকা দুটি পুষ্পবিন্যাসের ফুলগুলি একত্রে কাণ্ডের পর্বের চারদিকে একটি ছদ্ম আবর্ত তৈরি করে। যেমন মেন্থা আরভেন্সেস ওয়াইল্ড মিন্ট, এখানে এই ছবিতে যেমন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কাণ্ডের পর্বের চারদিকে একটা ছদ্ম আবর্ত তৈরি করেছে ফুলগুলি। ল্যামিয়াম ওরভালা, লিউকাস আসপেরা শেদ্রন, লিউনেরাস সিবিরিকাস রক্তদ্রোণ, লিউনোটিস নিপিটিফোলিয়া, সিনান্থিয়াম। এই প্রকার পুষ্পবিন্যাসে পুষ্পাধারটি চ্যাপ্টা প্রসারিত একটা কানা উঁচু থালার মতন হয় এবং তার ওপরের তলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র একলিঙ্গ ফুল অপকেন্দ্রীয়ভাবে নিয়ত পুষ্পবিন্যাসে অবিন্যস্তভাবে সাজানো থাকে।
যেমন ডর্স্টেনিয়া হিল্ডেব্র্যান্ডিটি, ডর্স্টেনিয়া হরুডি, সাইমোস হেড। এই প্রকার পুষ্পবিন্যাসে পুষ্পধারটি সংকুচিত হয় এবং স্ফীত হয়ে গোলাকার ধারণ করে এবং তার উপরে অসংখ্য উভলিঙ্গ বৃন্তহীন ফুল অপকেন্দ্রীয়ভাবে নিয়ত পুষ্পবিন্যাসে সাজানো থাকে। যেমন নিওলেমার্কিয়া কদম্বা, কদম ফুল। মিশ্র পুষ্পবিন্যাস, মিশ্র পুষ্পবিন্যাসে নিয়ত এবং অনিয়ত এই উভয় প্রকারই মিশ্রণে দেখতে পাওয়া যায় এবং নিম্নলিখিত প্রকারে ভাগ করা যায়। মিশ্র প্যানিকল, সাইমোস আম্বেল, সাইমোস কোরিম, ফ্যাসিকল, থিরসাস, মিশ্র প্যানিক্স। মিশ্র প্যানিকল, এই প্রকার পুষ্পবিন্যাসে দেখা যায় যে মঞ্জরিদণ্ডের ওপরে যে ফুলগুলো উৎপন্ন হয় সেগুলো প্যানিকল রীতিতে সজ্জিত থাকে। কিন্তু আমরা জানি যে প্যানিকল পুষ্পবিন্যাসে মঞ্জরিদণ্ডের শীর্ষে কোনো ফুল উৎপন্ন হয় না, অথচ এখানে শীর্ষে কিন্তু ফুল উৎপন্ন হচ্ছে। ফুলগুলি সবই নিম্নমুখভাবে ফুটে, যেটা নিয়ত পুষ্পবিন্যাসের একটি বৈশিষ্ট্য। যেমন লিঙ্গুস্ট্রাম ভুলগ্যারি, রুবাস ফ্রুটিকোসাস, ব্রায়োফাইলাম বাইপিনেটাম পাথরকুচি, সাইমোস আম্বেল। এই প্রকার পুষ্পবিন্যাসে নিয়ত বিন্যাসে থাকে অনেকগুলো ছোট ছোট ফুল একত্রিত হয়ে মঞ্জরিদণ্ডের শীর্ষে ছাতার আকারে আম্বেল পুষ্পবিন্যাসে সাজানো থাকে। যেমন ক্যালোট্রোপিস প্রোসেরা মরু আকন্দ, অ্যালিয়াম সেপা পেঁয়াজ, সাইমোস করিম। এই পুষ্পবিন্যাসে দেখা যায় ফুলগুলি প্রথম দিকে নিয়ত পুষ্পবিন্যাসে সজ্জিত থাকে এবং অনেকগুলো এরকম ছোট ছোট নিয়ত পুষ্পবিন্যাসে সজ্জিত ফুল মঞ্জরিদণ্ডের ওপরে করিম্ভ সজ্জারীতি মেনে একত্রিত হয়। যেমন অক্সালিস করিম্বোসা, হলারিনা পিউবিসেন্স কুরচি ফুল, রাওয়ালফিনা ফিয়া সার্পেন্টিনা সর্পগন্ধা, পাইরোস্টেজিয়া ভেনুস্টা, এক্সোরা কক্সিনিয়ার অঙ্গন, ফ্যাসিকল। এই প্রকার এটি একটি বিশেষ প্রকারের সাইমোস করিম, যেখানে ফুলগুলি বহুপার্শ্বীয় নিয়ত পুষ্পবিন্যাসে সজ্জিত হলো প্রশাখাগুলোর দৈর্ঘ্য সমান থাকায় ফুলগুলি করিম্বের মতন একই স্থলে একই তলে অবস্থান করে। এখানে যেমন ছবিতে দেখা যাচ্ছে যে ফুলগুলি বহুপার্শ্বীয় নিয়ত পুষ্পবিন্যাসে উৎপন্ন হচ্ছিল, কিন্তু প্রশাখাগুলো শাখা থেকে উৎপন্ন প্রশাখাগুলি সবই দৈর্ঘ্য একই সমান, ফলে ফুলগুলি মনে হচ্ছে করিম্বের মতন একই তলে অবস্থান করেছে। যেমন গার্সিনিয়া স্পাইকাটা, মির্সিন স্যালিসিনা, মেলিসাইটাস র্যামিফ্লোরাস, থিরসাস। এই প্রকার পুষ্পবিন্যাসে দেখা যায় যে ফুলগুলি দ্বিপার্শ্বীয় নিয়ত পুষ্পবিন্যাসে সজ্জিত হলো, এখানে যেমন ছবিতে দেখা যাচ্ছে মঞ্জুদণ্ডের ওপরে ফুলগুলি দ্বিপার্শ্বীয় নিয়ত পুষ্পবিন্যাসে সজ্জিত, কিন্তু এরা অনিয়ত পুষ্পবিন্যাসের মতন পুষ্পদণ্ডের ওপরে অগ্রণমুখভাবে সজ্জিত হয়, যেটা অনিয়ত পুষ্পবিন্যাসের একটি বিশেষ বৈশিষ্ট্য। যেমন ভাইটিস ভিনিফেরা আঙ্গুর, অ্যানাইসোমেলিস ইন্ডিকা, অসমাম স্যাংটাম তুলসী, মিশ্র স্প্যাডিক্স। এই প্রকার পুষ্পবিন্যাসে মঞ্জরিদণ্ডটি স্ফীত এবং রসালো হয় এবং একাধিক পুষ্প মঞ্জরিদণ্ডের উপরে গুচ্ছাকারে সারিবদ্ধভাবে এবং নিয়ত পুষ্পবিন্যাসে সজ্জিত থাকে এবং দেখা যায় যে প্রত্যেকটা সারি বর্ণময় চমসা নামক মঞ্জরিপত্র দ্বারা আবৃত থাকে। দেখা সবসময় হয় কি যে এই প্রকার পুষ্পবিন্যাসে পরিণত পুষ্পসহ চমসা অপরিণত পুষ্পসহ চমসাকে আবৃত করে থাকে এবং পুষ্পগুলি সবই পুষ্পদণ্ডের ওপরে অগ্রণমুখভাবে জন্মা, যেটা একটা অনিয়ত পুষ্পবিন্যাসের বৈশিষ্ট্য। সমগ্র পুষ্পবিন্যাসটি ফুলের ভারে নিচের দিকে ঝুলে যায়। যেমন মুজা প্যারাডাইজিয়াকা কলা বা